হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি সকালে ভিডিওতে দেখেছি যে আমাদের সাইক্লোন ফনি কোথায় ছিল তো আমি এখন দেখাবো যে সে এখন কোথায় আছে কোন স্থানে আছে এবং কোন এলাকাতে আছে সেটা আমি দেখাবো তো এবার সেটাও দেখাবো যে কোখান থেকে আমাদের ঢাকায় এখন বর্তমানে আছে তে মানে বাংলাদেশে আছে আমাদের ঢাকা হালকা বাতাস সকাল সকালের দিকে ছিল বাতাস এবং বৃষ্টি তো আমাদের ঢাকার পাশ দিয়ে ঘেসে গেছে তো এখন সে অবস্থানে আছে ময়মনসিং এ কোথায় যাবে সেটাও আমি দেখিয়ে দেব এখান থেকে কোথায় সে যাবে এটাও আমি দেখাবো প্রথমে ছিল সকালের দিকে ছিল রাজশাহী তার আগে ছিল ভারতে কলকাতার পাশাপাশি প্রথম ভিডিওতে দেখেছিলাম কলকাতার পাশাপাশি ছিল তারপরে সে গেছে রাজশাহী রাজশাহী থেকে এখন সে উপস্থিত আছে মনমোহন সিং সে মনমোহন সিং থেকে যাবে ভারতের দিকে তো আমাদের সকালের ক্ষেত্রে এখন কিন্তু আবহাওয়া এবং বাতাসটা খুবই কম আকাশে হালকা ডাকাতে আকাশে হালকা রোদ্রু দেখা যাচ্ছে এবং ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে বাতাসও হালকা হচ্ছে তো আমরা ভিডিওতে দেখতে পারতেছি যে বাতাসের গতিটা কিন্তু অনেক কমে গেছে আগের তুলনায় তো এখন আস্তে আস্তে ভারতের দিকে যেতে যেতে হয়তো সে অদৃশ্য বা কমে যাবে একবারে লো পর্যায়ে চলে আসবে তা ভারতে একটা পাহাড় আছে যেটাকে হিমালয় বলা হয় তো সেখানে গিয়ে সে হয়তো শেষ হতে পারে তবুও জানা আছে যে সে আবার ঢাকা হয়ে হয়তো সে আবার সাগরের দিকে ফিরে যেতে পারে তো এরপরে কোথায় যাবে সেটার ম্যাপ আমি সংগ্রহ করেছি সেটাও আমি আপনাদেরকে দেখাবো তো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিন ভিডিওটি শেয়ার করুন বন্ধুদের কাছে পরের ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমি এখন দেখাতে চলছি যে এই ফনি ফনি ঝড়টি কোথায় যাবে কোথায় যে অবস্থিত হবে তা আমি দেখে দিব হয়ে গেছে ঘূর্ণিঝড়টা আবার ভারতে ঢুকছে এখন বর্তমানে এই জায়গা আছে ঘণিজড়